এই প্রসেস অনুযায়ী মিসির আলি কিভাবে তার রিটার্ন ফর্ম পূরণ করেন তা এখন আমরা দেখব। লেটস সি। আয়কর রিটার্ন ফর্মের এটা হলো প্রথম পেজ, প্রথম পৃষ্ঠা। দেখেন এখানে লেখা আছে আয়কর রিটার্ন ফর্ম ব্যক্তি করদাতার জন্য। এখানে করবর্ষর লিখতে হবে, রিটার্নটি 82 বিবি ধারায় দাখিল করিয়াছেন কিনা এখানে হাতে টিক দিতে হবে। করদাতার নাম, লিঙ্গ, 12 ডিজিট টিন, পুরাতন টিন যদি থাকে, সার্কেল কর অঞ্চল এবং আবাসিক মর্যাদা, নির্বাসী হলে নির্বাসী, অনাবাসী হলে অনাবাসীতে টিক চিহ্ন দিতে হবে। প্রযোজ্য ঘর ও ঘর সময়টি, করদাতা যদি গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবেন। যদি 65 বছর বা তদুর্ধ বয়সের করদাতা হন তাহলে এই ঘরে টিক চিহ্ন হবে। প্রতিবন্ধী করদাতার জন্য এই ঘরে টিক চিহ্ন দিতে হবে, অথবা প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনের অভিভাবক হলে এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। এখানে করদাতার জন্ম তারিখ লিখতে হবে, আয় বৎসর এখানে দিতে হবে, অর্থাৎ 2018 2019 করবর্ষের জন্য আয় বৎসর হবে 2017 2018। বেতনভোগীর ক্ষেত্রে করদাতা যদি চাকরি করে থাকেন তাহলে তিনি যে সংস্থায় চাকরি করেন সেই সংস্থার নাম এখানে দিতে হবে। স্বামী বা স্ত্রীর নাম, স্ত্রী বা স্বামীর টিন যদি থাকে, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের জন্য মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। ইমেল নাম্বার যদি থাকে ইমেল নাম্বারটা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং ব্যবসা নিবন্ধন নম্বর থাকলে দিতে হবে। ভিউয়ার্স, চলেন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় ভিউয়ার্স দেখেন তফসিল 24-এ বেতন আয়ের বিবরণী। যেহেতু আমরা পার্ট 2-তে আলোচনা করেছি মিসির আলী একজন সরকারি কর্মকর্তা, তার বেতন খাতের আয় আছে, তার মূল বেতন 4,27,200 টাকায়, এই সম্পূর্ণ টাকায় নিট করযোগ্য আয়ের কলামে বসবে এবং তিনি চিকিৎসা ভাতা পান 18,000 টাকা, এটা কর অব্যাহতি প্রাপ্ত বা করমুক্ত আয়ের কলমে বসবে। তিনি উৎসব ভাতা পান 71,200 টাকা, এটা সম্পূর্ণ নিট করযোগ্য, এই কলমে 71,200 টাকা বসবে। তিনি নববর্ষ ভাতা পান 7,120 টাকা, এটা কর মুক্ত কলমে বসবে 7,120 টাকা। এভাবে তার মোট 5,23,520 টাকা, এর মধ্যে করমুক্ত 25,120 টাকা এবং কর নিট করযোগ্য আয় 4,98,400 টাকা বেতন খাত থেকে। এভাবে তিনি পূরণ করবেন, এখানে নাম এবং স্বাক্ষর দিয়ে তারিখ দিবেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় দেখেন তফসিল 24-B আমরা লিখেছি প্রযোজ্য নহে, অর্থাৎ আপনার যদি গৃহ সম্পত্তি খাতের আয় না থাকে তাহলে প্রযোজ্য নহে লিখবেন, আর যদি গৃহ সম্পত্তির খাতে আয় থাকে তাহলে এই পৃষ্ঠাটি আপনি পূরণ করবেন। যেহেতু মিসির আলীর গৃহ সম্পত্তির খাতে আয় নেই, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় তফসিল 24-C, ব্যবসা বা পেশা খাতের আয় যদি আপনার থেকে থাকে তাহলে এই ফর্মটি পূরণ করবেন, আর যদি না থেকে থাকে তাহলে প্রযোজ্য নয় লিখবেন। যেহেতু মিসির আলীর কোনো ব্যবসা বা পেশার খাতে আয় নেই, আমরা প্রযোজ্য নয় লিখেছি। চলুন পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় দেখেন এখানে অংশ 2, আয় ও আয়করের বিবরণী। বেতন তফসিল, বেতন হতে তার মোট আয় 4,98,400 টাকা, কৃষি আয় 50,000 টাকা এবং অন্যান্য উৎস হতে আয় 70,000 টাকা, মোট আয় 6,18,400 টাকা। মোট আয়ের উপর রেয়াত পূর্ব আরোপযোগ্য আয়কর 37,840 টাকা, এটা আমরা পার্ট 2-তে নির্ণয় করেছি। আপনার যদি না দেখে থাকেন আপনি দেখে নেবেন ভিউয়ার্স। কর রেয়াত 21,978 টাকা, রেয়াত পূর্ববর্তী নিট পর্দায় 14,862 টাকা এবং তার ন্যূনতম কর আমরা নির্ণয় করেছিলাম 5,000 টাকা। এই সম্পূর্ণ কিছুই পার্ট 2-তে আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। মোট প্রদেয় কর 18,000 টাকা, উৎস হতে কর্তৃত্ব বা সংগৃহীত কর 13,000 টাকা এবং ট্রেজারি চালানোর মাধ্যমে তিনি 5,000 টাকা রিটার্নের সহিত দিয়েছেন। এই 13,000 এবং 5,000 যোগ করলে হয় 18,000 টাকা এবং পরিশোধিত ও সমন্বয়গত মোট কর তার 18,000 টাকা, অর্থাৎ 42, 43, 44, 45 এইগুলো যোগ করলে তার 18,000 টাকা আসে। ঘাটতি বা অতিরিক্ত পরিশোধ 41-46। ভিউয়ার্স দেখেন এখানে 41-18,000 টাকা এবং 46-18,000 টাকা, সুতরাং পার্থক্য নেই, যার কারণে টান দেওয়া হয়েছে। কর অব্যাহতি প্রাপ্ত বা করমুক্ত আয় 25,120 টাকা
পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই, পরবর্তী পৃষ্ঠায় তফসিল ডি, এটা কর রেয়াতের জন্য। তিনি ডিপোজিট পেনশন স্কিমে 78,000 টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু অনুমোদনযোগ্য সীমা 60,000, তাই 60,000 টাকা এখানে লিখতে হবে। ভবিষ্যৎ তহবিলে তিনি জমা দেন 85,440 টাকা। কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা ও গোষ্ঠী বিমা স্কিমে প্রদত্ত চাঁদা 1,080 টাকা। তার মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ বা চাঁদা 1,46,520 টাকা। রেয়াতের জন্য অনুমোদনযোগ্য পরিমাণ চতুর্থ এবং চতুর্ভ এর মধ্যে যেটি কম, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ চাঁদা ইত্যাদি এই 1,46,520 টাকা এখানে বসানো হয়েছে। মোট আয়ের উপর অর্থাৎ 6,18,400 এর 25% করলে 1,54,600 হয় এখানে বসানো হয়েছে, এবং গ 1,50,000 টাকা। এই তিনটির মধ্যে যেটি কম, 1,46,520 টাকা কম, এর এই 1,46,520 এর উপর 15% করলে আসে 21,978 টাকা। এই টাকা করদাতা কর রেয়াত পাবেন। এখানে নাম এবং স্বাক্ষর দিয়ে তারিখ দিতে হবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠা হলো নির্দেশাবলী, সংযুক্তি সময় এবং প্রতিপাদন। এখানে আপনি প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা প্রতিবন্ধী সন্তানের হলে হা হলে হা দিবেন, নতুবা না দিবেন। আপনার ক্ষেত্রে কি পরিসম্ভব দায় ও ব্যয় বিবরণী দাখিল বাধ্যতামূলক রয়েছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দিবেন। রিটার্নের সহিত যে সকল তফসিল সংযুক্ত করা হয়েছে, 24-এ সংযুক্ত করা হয়েছে, তাই টিক চিহ্ন দিয়েছি, প্রযোজ্য নয় এই জন্য কেটে দিয়েছি, প্রযোজ্য নয় কেটে দিয়েছি, এবং 24D সংযুক্ত করা হয়েছে, টিক চিহ্ন দেওয়া হয়েছে, এবং রিটার্নের সহিত যে সকল বিবরণী সংযুক্ত করা হয়েছে, IT-10B-2016 সংযুক্ত করা হয়েছে, টিক চিহ্ন দেওয়া হয়েছে, এটা IT-10BB-2016 হবে, সংযুক্ত আছে, তাই টিক চিহ্ন দেওয়া হয়েছে। রিটার্নের সহিত দাখিলকৃত অন্যান্য বিবরণী দাখিল, দলিলাদি, পত্রাদি ইত্যাদি তালিকা, বেতন বিবরণী, যদি আপনি চাকুরিজীবী হন তাহলে বেতন বিবরণী দিতে হবে, উৎস হতে কর্তৃত্ব বা সংগৃহীত করের প্রত্যয়নপত্র, ব্যাংক হিসাব বিবরণী, চালানের কপি, DPS এর ব্যাংক বিবরণী, এছাড়া আপনি যদি অন্যান্য কোনো ডকুমেন্টস দিতে চান এখানে দিতে হবে, লিখে দিতে হবে। এবং প্রতিবেদন এবং স্বাক্ষর, এখানে আপনার নাম এবং স্বাক্ষর দিবেন, স্বাক্ষরের তারিখ এবং স্বাক্ষরের স্থান লিখবেন, এটা দাপ্তরিক কাজের জন্য, এখানে আপনার হাত দেওয়ার দরকার নেই। ভিউয়ার্স, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠা হলো আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র। এখানে পূর্বের ন্যায় কর বর্ষক, করদাতার নাম, টিম, সার্কেল, এবং এখানে অবশ্যই হাতে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে প্রদর্শিত মোট আয় আমাদের মসির আলীর 6,18,400 টাকা, এখানে লিখতে হবে প্রদয় কর 18,000 টাকা, পরিশোধিত ও সমন্বয়কৃত কর 18,000 টাকা, IT-10B-2016 প্রদর্শিত নিট পরিসম্পদের পরিমাণ 20,72,200 টাকা। এটা যখন আমরা IT-10B-2016 যাব সেখানে দেখতে পাবো, কোনো সার্চার্জ নেই। রিটার্ন দাখিলের তারিখটা আপনাকে দিতে হবে, এখানে কর দপ্তরের এন্ট্রি নাম্বার, এটা অফিস থেকে দিবে, এখানে আর হাত দেওয়ার দরকার নেই। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখুন, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী, এখানে খাদ্য, বস্ত্র ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যয় 1,44,000 টাকা তিনি দেখিয়েছেন। এখানে আর একটা বিষয়, ব্যয় বিবরণী যে তারিখের জন্য প্রযোজ্য, অর্থাৎ আয় বর্ষের শেষ দিনের তারিখটি এখানে হবে 30/6/2018, এখানে কর বর্ষ দিবেন। মোটরযান ও পরিবহন সংক্রান্ত ব্যয়, বিভিন্ন মোটরযান ও পরিবহনের যে যাতায়াত ভাড়া বাবদ 20,000 টাকা তিনি দেখিয়েছেন, এবং বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, টেলিফোন ইত্যাদি 35,500 খরচ দেখিয়েছেন, এবং বিশেষ ব্যয় দেখিয়েছেন 20,000 টাকা। অন্যান্য ব্যয়, অসুখ বিসুখ এই জাতীয় ব্যয় তিনি দেখিয়েছেন 10,000 টাকা। জীবনযাপন সংশ্লিষ্ট মোট ব্যয় তিনি দেখিয়েছেন 2,29,500 টাকা। উৎস কর্তৃত্ব ও সংগৃহীত কর 13,000 টাকা, এবং পরিশোধিত আয়কর, গত বছর তিনি ট্রেজারি চালানের মাধ্যমে 5,000 টাকা আয়কর দিয়েছিলেন, সেই অঙ্কটা এখানে বসেছে, অর্থাৎ 13 এবং 5 যোগ করলে 18,000 টাকা। এই 2,29,500 এবং 18,000 টাকা যোগ করলে আসে মোট ব্যয় ও কর 2,47,500 টাকা। তিনি এখানে প্রতিবেদন করবেন এবং নাম স্বাক্ষর দিয়ে তারিখ দিবেন। ভিউয়ার্স, করেন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠা হলো তফসিল 25। যদি করদাতা শেয়ার কেনা বেচা করেন তাহলে এখানে সেই তথ্য দিতে হবে। শেয়ার কেনা থাকলে কর বর্ষ এখানে লিখবে, টিন এখানে লিখবেন। যদি অকৃষি জমি থাকে, বাসা, বাড়ি, ফ্ল্যাট, তাহলে এখানে লিখতে হবে। এবং যদি কৃষি সম্পত্তি থাকে, যেহেতু মিসির আলী কৃষি সম্পত্তি আছে,
সেটা উল্লেখ করা হয়েছে 3 বিঘা জমি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার, প্রকৃত ব্যয় ক্রয় মূল্য 11,50,000 টাকা পূর্ব ঘোষিত। ইনি এটা পূর্বেই ঘোষণা করেছিলেন, যদি পূর্ব ঘোষণা করা হয়ে থাকে তাহলে পূর্ব ঘোষিত লিখে দিবেন, এখানে নাম এবং স্বাক্ষরের তারিখ দিবেন। চলুন ভিউয়ার্স পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় হলো পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী আইটি 10B 2016। এখানে কর বৎসর এবং পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী যে তারিখের জন্য প্রযোজ্য, এটা আগেও আমরা দেখেছি জীবনযাপন ও জীবনযাপনের ব্যয়ে। আয় বর্ষের শেষ দিনের তারিখটি এখানে হবে 30/6/2018, করদাতার নাম 3 নম্বর দিতে হবে। এখানে দেখেন কৃষি সম্পত্তি পূর্ব ঘোষিত, পূর্বেই ঘোষণা করছে 11,50,000 টাকা, এবং আর্থিক সম্পদ সমূহের মূল্য টিপিএস এ তিনি আছেন 2,56,320 টাকা, এখানে 2,56,320 টাকা দেওয়া হয়েছে, এবং তার কোনো ঋণ প্রদান নেই, এবং অন্যান্য আর্থিক সম্পদ যেমন গাড়ি নেই তা এখানে লেখা হয় নাই। স্বর্ণ অলঙ্কার 10 ভরি বিবাহ অন্যান্য উৎসবে উপহার হিসেবে প্রাপ্ত এবং মূল্য অজানা দেওয়া হয়েছে। আসবাবপত্র, সরঞ্জামাদি, ইলেকট্রনিক সামগ্রী, খাট একটি, টিভি একটি, ফ্রিজ একটি, সোফাসেট একটি ইত্যাদি বিবাহ অন্যান্য উৎসবে উপহার হিসেবে প্রাপ্ত, এগুলোর মূল্য আসলে জানা কঠিন, মূল্য অজানা তিনি দিয়েছেন। চলুন ভিউয়ার্স পরবর্তী পেজে। পরবর্তী পেজে উল্লেখযোগ্য মূল্যমান অন্যান্য সম্পদ তার নেই, তাই এখানে ফাঁকা রয়েছে, যদি আপনার থেকে থাকে তাহলে এখানে আপনি সম্পদের মূল্য কত এখানে দিয়ে দিবেন। ব্যবসা বহির্ভূত নগদ অর্থ তহবিল, তার হাতে নগদ আছে 1,75,000 টাকা, ব্যাংকে কার্ড অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে রক্ষিত নগদ রক্ষিত আছে 3,20,000 টাকা, এবং ভবিষ্যৎ তহবিলে তার মূল জমা 1,70,880 টাকা। এই তিনটি যোগ করলে দাঁড়ায় 6,65,880 টাকা। তার গ্রস সম্পদ অর্থাৎ এই পর্যন্ত যে সম্পদের মূল্য নিয়ে আলোচনা করা হলো, এগুলো যোগ করলে আসে 20,72,200 টাকা। ব্যবসা বহির্ভূত দায়, তার কোনো ব্যাংক লোন বা কোনো ঋণ থাকলে এখানে তিনি লিখবেন, যেহেতু তার কোনো ঋণ নাই তাই লেখা হয় নাই। নিট পরিসম্পদ 14-15, অর্থাৎ 14 থেকে 15 যদি কিছু নাই, অর্থাৎ এই অঙ্কটি চলে আসবে 20,72,200 টাকা। বিগত আয় বছরের শেষ তারিখে নিট পরিসম্পদ, মিসির আলীর বিগত আয় বছরের নিট সম্পদ ছিল 16,76,180 টাকা। নিট পরিসম্পদের পরিবর্তন অর্থাৎ 20,72,200 থেকে 16,76,180 বিয়োগ করলে দাঁড়ায় 3,96,020 টাকা। আয় বছরের অন্যান্য তহবিলের বহিঃপ্রবাহ, এখানে বার্ষিক জীবনযাপন ব্যয় পরিশোধিত কর, এগুলো 2,47,500 টাকা, এবং অন্যান্য কিছু থাকলে এখানে দিতে হবে, যেহেতু নাই শুধু 2,47,500 টাকা আমরা এখানে দিয়েছি। আয় বৎসরের তহবিলের মোট বহিঃপ্রবাহ 18 এবং 19, এই 18 এবং 19 যোগ করলে আসে 6,43,520 টাকা। অর্জিত তহবিল সমূহ 6,43,520 টাকা, এটা কিভাবে আসলো, এটা প্রদর্শিত রিটার্ন আয় 6,18,400 টাকা, এবং কর অব্যাহতি প্রাপ্ত বা কর মুক্ত আয় 25,120 টাকা, এই দুটি যোগ করলে আসে 6,43,520 টাকা। তহবিলের ঘাটতি 21-20, দেখেন 21-এ 6,43,520 এবং 20-এ 6,43,520, এই দুটার পার্থক্য শূন্য অর্থাৎ কোনো ঘাটতি নেই। যদি কোনো কারণে ঘাটতি এসেও থাকে তাহলে আপনাকে এখান থেকে যত টাকা ঘাটতি আসবে তত টাকা বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই তহবিলে আর ঘাটতি থাকবে না, আপনি এখানে নাম স্বাক্ষর ও তারিখ দিবেন। এভাবেই একজন ব্যক্তি করদাতা তার আয়কর রিটার্ন ফর্ম পূরণ করে আয়কর অফিসে দাখিল করতে। কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। গত বছরের রিটার্নের ফটোকপি সাথে রাখুন, প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করুন, কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করুন নির্দিষ্ট সময়ের কিনা, যেমন 2018-2019 কর বছরের জন্য জুলাই 2017 থেকে জুন 2018 পর্যন্ত সময়ের মধ্যে হতে হবে। রিটার্নের একটি ফটোকপি করুন, গত বছরের রিটার্ন দিয়ে খসড়া রিটার্ন তৈরি করুন, প্রতিটি কাগজের 2টি করে কপি করুন, স্বাক্ষর করার আগে কমপক্ষে 2বার চেক করুন। যারা নিজে রিটার্ন পূরণ না করে অন্যদের উপর নির্ভরশীল, তারা সুপ্রশিক্ষিত এবং দায়িত্বশীল ব্যক্তি ছাড়া কোনো মতেই ব্ল্যাঙ্ক রিটার্নে স্বাক্ষর করবেন না।
স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদগুলো যথাযথভাবে পরীক্ষা করুন এবং এই বছরে নতুন কোনো সম্পদ থাকলে তা ভালোভাবে পরীক্ষা করুন। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা যেমন দেখা যাবে, তেমনি রিটার্নে আপনার সম্পদ, আয় এবং ব্যয়ের সম্পূর্ণ চিত্র ফুটে উঠবে। স্বাক্ষর করার পর একটি সেট আপনার ট্যাক্স ফাইলে সংরক্ষণ করুন। রিটার্ন জমা হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করুন। ভিডিওটি আয়কর প্রদান করার একটি সহজ উপায় মাত্র। সংশ্লিষ্ট আইন, বিধি, প্রজ্ঞাপন বা আদেশের কোনো ভাষ্য বা তথ্যের সাথে এই ভিডিওর কোনো তথ্যে বা ভাষ্যে সাংঘর্ষিক বা অসামঞ্জস্যপূর্ণ হলে সংশ্লিষ্ট মূল আইন, বিধি, প্রজ্ঞাপন বা আদেশের ভাষ্য বা তথ্যই গ্রহণযোগ্য হবে। আশা করছি এই ভিডিওটি পুরোটা দেখার পর ব্যক্তি করদাতা রিটার্ন ফর্ম পূরণ করে আয়কর অফিসে রিটার্ন দাখিল করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল।